হাই ফ্রেন্ডস, আজকে নবান্ন, তাই ঠাকুরের কাছে ভোগ দেওয়ার জন্য আমি পায়েস রান্না করছি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সে পায়েস করতে নিয়ে আমি একটা কড়াইও কিনেছি নতুন, সেই কড়াইয়ে পায়েসটা বানাচ্ছি, আর দেখি তোমাদের পছন্দ হয় কি না পায়েসটা। দেখো বন্ধুরা, এই পায়েস করতে লাগছে দুধ। আমি 1 কেজি দুধ নিয়েছি, এর সঙ্গে কিশমিশ, চাল, এখানে আছে তেজপাতা, এলাচ আর নলেন গুড়ের পায়েস করবো। এই পায়েস করতে আমি প্রথমেই দুধটাকে দিয়ে দেবো। আজ বন্ধুরা, আজকে আমার প্রথম ভিডিওটা স্টার্ট করছি, তাই কথা বলতে নিয়ে আটকে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। তোমরা দেখো আমি কী করে পায়েসটা করছি। বারে বারে নাড়াচাড়া করতে হবে। নতুন চাল, বন্ধুরা আজকে নবান্ন তাই নতুন খেতে হয়, আমরা খাই নতুন। খাওয়ার আগে, নতুন জিনিস খাওয়ার আগে ঠাকুরের সামনে ভোগ দিই, তারপরে আমরা নতুন খাওয়া শুরু করি। সেই জন্য এটি ভোগ হিসাবে রান্না করে ঠাকুরের সামনে দিব, তারপর থেকে আমরা নতুন চাল, নতুন সব কিছু খাওয়া শুরু করি। এটাই আমাদের নিয়ম। পারফেক্ট পায়েস বানাতে গেলে বন্ধুরা, 1 কেজি দুধ, 1 মুষ্টি চাল, 250 গুড় না হলে চিনি, তাহলে পারফেক্ট পায়েসটা হয়ে যাবে। চালটা হয়ে আসছে, এবার আমি গুড়টা দিয়ে দিই। দেখো বন্ধুরা, এখানে গুড় আছে, এই গুড়টা 250-র বেশি আছে, 300 গ্রামের মতো আছে, 250 মতো দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি আস্তে করে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর ঘন হয়ে এসছে, এখন এই গুড়টুকু মিশে যাওয়ার অপেক্ষা। বন্ধুরা মনে রাখবে সবসময়, প্রথম প্রথম বছরে প্রথম, মানে যখন এই নলেন গুড় শুরু হয় তখন একটু দেখে নিয়ে আসবে, না হলে দুধ ফাট ফেটে যাওয়ার ভয় থাকবে। দুধ ফেটে গেলে তো পায়েস খেতে ভালো লাগে না। পায়েসটা হয়ে এসছে বন্ধুরা, যখন দেখবে যে পায়েসের উপরে এরকম ফুটতে শুরু করেছে এবং গাঢ় হয়ে গেছে, তখন পায়েসটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখো কি সুন্দর পায়েস হয়েছে। এখন এটাকে আমি ভোগের সামনে, এখন এটাকে আমি ভোগ দিতে নিয়ে যাব। তাহলে আজকে তোমাদের সামনে আমি পায়েস রান্না করে দেখালাম। আজকের মতো বাই বাই, আবার পরের ব্লগে দেখা হবে। নমস্কার।